করেছিলাম কি করেছে আমি মনে মনে একটা মানত করেছি আমার নবী বললেন কি সে মানত ওই সাহাবী বলে হুজুর আমি মনে মনে একটা মানত করেছিলাম আমার মনের এই আশাটা যদি পূর্ণ হয়ে যায় গভীর মনোযোগ আমার মনে একটা আশা আছে এই আশাটা যদি আমার পূর্ণ হয়ে যায় তাহলে আমি আল্লাহর জান্নাতের উপরের চৌকাঠে একটা চুমু খাব আর জান্নাতের নিচের চৌকাঠে আর একটা চুমু খাব বলেন সুবহানাল্লাহ মানব দেখেছেন মানব ওনার মনের বাসনা পূর্ণ হলে চুমু খাবেন দুইটা একটা জান্নাতের উপরের চৌকাঠে আর একটা জান্নাতের নিচের চৌকাঠে দুটো বলেন সুবহানাল্লাহ আমার নিয়ত পূর্ণ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন তো আমার মানত পূর্ণকরণের সময় এসেছে আমি তো নিয়ত করেছি জান্নাতের উপরের চৌকাঠে চুমু খাবো আর নিচের চৌকাঠে চুমু খাবো ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন তো আমাকে জান্নাতের মধ্যে যেতে হবে জান্নাতে যাওয়ার জন্য তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে ঠিক কি না বলেন মৃত্যুবরণ না করলে জান্নাতে যাবে কিভাবে যাওয়ার কোন রাস্তা আছে মৃত্যুর পরে হয় জান্নাত নতুবা জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ আমার নিয়ত এখন কিভাবে পূর্ণ হবে জান্নাতের উপরে চৌকাটে চুমু কেমনে খাবো নিচের চৌকাটে কেমনে চুমু খাবো আমার নবী বলেন হে আমার সাহাবী তোমার মায়ের কাছে চলে যাও তোমার বাবার কাছে চলে যাও মায়ের কপালের মধ্যে একটা চুমু খাও তোমার বাবার কদমের মধ্যে একটা চুমু খাও এই দুইটা চুমু তোমার জন্য জান্নাতের উপরে আর নিচে চুমু খাওয়া হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার নবী শিখিয়ে দিল দুনিয়া থেকে জান্নাতের চৌকাঠে চুমু খাওয়া যায় ঠিক কিনা বলেন চুমু দেওয়ার জন্য আর মায়ের কদমের মধ্যে চুমু দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এমন একটা সন্তান আমি এমন মায়ের সন্তান আমি এমন বাবার সন্তান দুনিয়ার জমিন থেকে আমার মাও বিদায় নিয়েছে আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন আমি কিভাবে জান্নাতের উপরে আর নিজের চুমু খাবো সেটা হচ্ছে আপনার উপর আপনার মা বাবা রাজি আর খুশি থাকা মা বাবা যদি রাজি আর খুশি হয়ে যায় আমার আল্লাহ বলেন আমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাই আর মা বাবা যদি বেজার হয়ে যায় ওই সন্তানের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ নিজেও বেজার হয়ে যায় কথা বলেন ঠিক কি না রাজি থাকে ওই সন্তানের উপর আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আর যে সন্তানের উপর মা বাবা রাজি আর খুশি থাকে না আমার নবী বললেন ওই সন্তানের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যায় মা বাবার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি বলেন সুবহানাল্লাহ মা বাবার
খেদমতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মাহফিল গুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? আমি শুনেছি আপনি নাকি জিহাদের ময়দানে যাবেন। আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, সাহাবী তোমার মা বেঁচে আছে কিনা? ওই সাহাবী বলে, হুজুর আমার মা তো এখনো বেঁচে আছে। চলে যাও, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমতটা তোমার জন্য জিহাদে যাওয়ার চাইতে আরো বড় সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমত করা জিহাদের চাইতে আরো বড় সওয়াব। আমরা তো এই পীরের কাছে যাই, ওই পীরের কাছে যাই, ওনার দরবারে যাই, এখানে যাই, সেখানে যাই। আমি বলবো পীর তো আছে, সবচাইতে বড় পীর হচ্ছে আপনার ঘরে। আপনার মায়ের চাইতে, আপনার বাবার চাইতে বড় পীর আল্লাহর দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আগে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে, তারপরে আপনি যেখানে ইচ্ছা যান। মা বাবাকে বেজার করে, মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি মসজিদে যদি পাঁচ ওয়াক্ত নামাজ গিয়ে পড়ে থাকেন, সেজদা দিয়ে পড়ে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়তে থাকেন, সারাদিন তসবিহ পড়তে থাকেন, মা অসন্তুষ্ট, আল্লাহর কাছে আমল কবুল হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে মা